হ্যালো বিবাস, সালামু আলাইকুম। টিআইই আর্নিং এর পক্ষ থেকে তাহাদুল ইসলাম বলছি। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, যেখানে আপনারা কীভাবে অনলাইন থেকে আর্ন করতে পারবেন এবং অনলাইন থেকে আর্ন করা টাকা কীভাবে আপনারা ডিপোজিট করতে পারবেন বা ওগুলো জমা করে কীভাবে আপনার কী বলে ওগুলোকে বিকাশ সহকারে এবং নগদে আনতে পারবেন, সেই ভিডিওটা আজকে দেখাবো কীভাবে কাজগুলো করতে হয়। মানে এক কথায় পসিট অ্যাকাউন্টগুলো কীভাবে ক্রিয়েট করতে হয়, পসিট থেকে কীভাবে আর্ন করতে হয়, ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিও আমি দেখাই দিব, সমস্যা নেই। পসিট থেকে কী কী কাজ করতে হয় এবং পসিট থেকে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সম্পূর্ণ কাজ আমি সম্পূর্ণ দেখিয়ে দিব, কীভাবে উইথড্র নিতে হয় এবং কীভাবে এখান থেকে কয়েন বেস দিতে হয় সব কিছু দেখিয়ে দিব। আর পসিট পে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, কারণ পসিট পেড নামে অনেকগুলো ফেক ওয়েবসাইট আছে যেগুলো দ্বারা আপনারা যদি প্রতারিত হন তাহলে আপনারা আমাকে বলবেন। তাই আমি আপনাদের শিওরলি যে ওয়েবসাইট পসিট পে এটার শিওর যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইট লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আজকে আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল বাজিয়ে দিবেন, যাতে করে আমার নতুন কোনো ভিডিও আসে সেটা আপনার নোটিফিকেশন বক্সে এসে পড়ে। তো আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে আপনারা যদি আমাকে কিছু বলেন সমস্যা হলে আমি আপনাদের সমাধান করে দিব। আর আমার চ্যানেল আগে থেকে কিছু ভিডিও আপলোড করেছিল যেখানে আপনি কিভাবে অনলাইন থেকে আর্ন করতে সেগুলো দেখতে পারবেন। আরও ভিডিও আপলোড করা হবে সামনে এবং অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন শেখানো হবে, মানে আপনার কী বলে এটাকে মানে কম্পিউটারের বেসিক কিছু কাজ শেখানো হবে এবং আমার যখন 1000 বা 2000 সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন কিন্তু আপনাদের গ্রাফিক ডিজাইন শেখাবো, ওয়েব ডিজাইন শেখাবো। তো আজকের মতো পসিট পেয়ার অ্যাকাউন্টে আমরা যাই। তো পসিট পে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হওয়ার জন্য এখান থেকে আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে এখানে চলে যাবো, আর এই জায়গার অ্যাকাউন্টের আমি লিঙ্ক দিয়ে দিব আপনাদের। তো এখান থেকে আপনার একটা ইউজার নেম ক্রিয়েট করবেন, ইউজার নেমটা কীরকম হবে, ইউজার নেমটা হবে আপনার নামের পাশে কিছু সংখ্যা হবে, এই যে নামের পাশে কিছু সংখ্যা নাম্বার বাচক সংখ্যা, তো আমার পাশে কিছু আমার পাশে সংখ্যা দিয়ে দিবেন, এটা হবে আপনার ইউজার নেম। তারপর তারপরে আপনার ইমেল অ্যাড্রেস, আমি আমার এখান থেকে আমার একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি, এই জিমেল অ্যাড্রেসে কিন্তু আপনাদের মেল আসবে, কনফার্মেশন মেল যাকে বলে আর কি। তো এই জিমেলে কনফার্মেশন মেল আসবে, তারপর এখান থেকে রিপিট, তো এই জিমেলটা সেমভাবে এখানে আবার বসিয়ে দিবেন, এখানে আবার সেমভাবে বসিয়ে দিবেন। তুমি এখান থেকে পস এখানে সেমভাবে বসানোর পরে একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা কীরকম, পাসওয়ার্ডটা 20 ক্যাটাগরির, যেখানে আপনার সিম্বল থাকবে, তারপর থাকবে আপনার ক্যাপিটাল লেটার স্মল লেটার দেন নাম্বার থাকবে, সিম্বল তো বুঝে নিয়ে আপনারা স্টার হ্যাশ অ্যাট দ্য রেট, তারপর সংখ্যা তো মানে আপনার নাম্বার যোগ সংখ্যা তো বুঝে ক্যাপিটাল লেটার স্মল লেটার ABCD আর কি। তারপর থাকবে আপনার আপনার নাম দিলে হবে মাঝখানে, যদি ক্যাপিটাল লেটার স্মল লেটার মিলিয়ে দিবেন, তারপর থাকবে আপনার নাম্বার যেমন 1204857 এরকম থাকবে। তো এই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন, বসানোর সেম পাসওয়ার্ড এখানেও বসাবেন, এই যে এখানে লেখা আছে রিপিট আর কি। তো এখানে সেম পাসওয়ার্ড এইখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন, যদি এখানে এখানে নেয়নি তাহলে মনে করবেন আপনার পাসওয়ার্ডটা দুই জায়গায় ম্যাচ হয়নি। তো তারপর এখান থেকে একটা টিক মার্ক করবেন, টিক মার্ক করে এখান থেকে ক্যাপচারে ফিল আপ করবেন, ক্যাপচারে ফিল আপ করার এখান থেকে মোটরসাইকেল চাচ্ছে ক্যাপচারে ফিল আপ করে দিবেন, ফিল আপ করার পর জাস্ট সাইন আপ বাটনে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়ে যাবে। তারপর আপনাদের এখানে যে জিমেলটি দিয়েছিলেন এই জিমেলে যাবেন, দেখবেন একটি পসিট পে থেকে একটি কনফার্মেশন মেল আসবে, ওই মেলটা কনফার্ম করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়ে যাবে। যেহেতু আমার অ্যাকাউন্ট আছে তাই আমার অ্যাকাউন্টে লগ ইন করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমার অ্যাকাউন্টে লগ ইন করার জন্য ফায়ার ফক্স এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলাম, এখানে ঠিক আগে থেকে করা ছিল, ইউজার নেম বা জিমেল দিয়ে আপনার লগ ইন করবেন, এখানে ইউজার নেমটা দিবেন, পাসওয়ার্ড তো আপনারা জানেন পাসওয়ার্ডটা একটাই হবে, সাইন ইন বাটনে ক্লিক করলাম। তো আমার অ্যাকাউন্টে এসে বললাম, এই যে আমার অ্যাকাউন্টটি, তো এখান থেকে আমি পেমেন্ট টেমেন্ট নেই। তো এখান থেকে আপনারা আর্ন করতে পারবেন, তারপরে এখানে ডিপোজিট করতে পারবেন, আবার এখানে সরি এখান থেকে আর্ন করতে পারবেন। ডিপোজিট করলে আপনারা সারা দিন উইথড্র নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ডিপোজিট বাটনে গেলে এখান থেকে আপনারা অটোমেটিক কয়েকটা লিঙ্ক পেয়ে যান আর কি, অনেকগুলো লিঙ্ক আপনাদের এখানে বসানো লাগে। তো এখান থেকে আমি সবগুলো সম্পূর্ণ কাজ দেখিয়ে দিব। এই ফার্স্ট অফ অল আমি এখান থেকে পসিট পে থেকে কিন্তু আমরা বিকাশ সহকারে নেওয়ার জন্য আমরা কয়েন বেসটা ইউজ করি। তো কয়েন বেসের লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং কয়েন বেস কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখিয়ে দিব। তো কয়েন বেস অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করা হয় সেই ভিডিও লিঙ্ক কিন্তু আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আমি আগে আপলোড করে দিয়েছি এখানে, এই যে প্লে লিস্টে গেলে জাস্ট এখানে দেখতে পাবেন, এই যে ক্যাশআউট প্রসেস এখানে দেওয়া আছে, এখান থেকে জাস্ট দেখতে পারবেন। তো এখন আমি এখানে এখানে আপনারা উইথড্র নেওয়ার জন্য পসিট পে থেকে কিন্তু উইথড্র কয়েন বেসে আসে, কয়েন বেস থেকে ডাইরেক্ট বিকাশ সহকারে নগদে চলে যায়। তো এটার এই কয়েন বেসের ভিডিও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন, আর পসিট পে তো আমি সম্পূর্ণ বুঝিয়ে দিতেছি। তো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল এখান থেকে দেখা যাবে এখান থেকে আপনি কীভাবে কীভাবে আর্ন করতে পারবেন। দেন এখানে আর্নে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন পসিট লিস্ট, অফার ওয়েল আছে, সার্ভে আছে, পেড টু ক্লিক আছে। তো এখান থেকে পেড টু ক্লিক হলে এই ওয়েবসাইট থেকে আর্ন করা যায়, এই দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে, আমি সকালে আর অনেকগুলো দেখেছি। যখন ভিডিওটা বানাবো আর কি আমার মনে হলো যে আমি আগে একটা পসিট পেড ভিডিওটা বানিয়েছি কিন্তু ওটা মোবাইল থেকে ছিল আর ওইখান থেকে সম্পূর্ণ কাজ আমি বুঝিয়ে দিতে পারিনি সময়ের কারণে। তো এখন আমি সম্পূর্ণ কাজ বুঝিয়ে দিব, এখন পর্যন্ত আমাদের 4 মিনিট হয়েছে, আমরা ভিডিওটা 12 মিনিটের বা 13 মিনিটের মাথায় শেষ করে দিব। তো এখন এখান থেকে আমাদের পেড টু ক্লিক আসার পর আর্ন থেকে জাস্ট পেড টু ক্লিক আসার পর এখান থেকে আমরা রেকমেন্ডেশন অনেকগুলো আছে, এখান থেকে জাস্ট আমরা একটা দিয়ে ক্লিক করব, আমি একটা কাজ দেখিয়ে দিতেছি। তো ভিজিট ফর ওয়ান সাথে সেখানে ক্লিক করলাম, ক্লিক হলে এখানে দেখতেছেন একটা টাইম রিমেইনিং, তো এখান থেকে 7 সেকেন্ড লেখা আসছে, এই যে 7 সেকেন্ডটা ফিল আপ হওয়ার সাথে একটা ক্যাপচা আসবে, আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিব, কোনো সমস্যা নেই। 7 সেকেন্ড এই যে শেষ 7 সেকেন্ড দেখতে পাচ্ছেন, খুব তাড়াতাড়ি সময় এখান থেকে ক্যাপচাটা ফিল আপ করে দিব। তো এখান থেকে আমাদের ট্রাক চাচ্ছে, ট্রাক
তো ট্র্যাকগুলো সিলেক্ট করে জাস্ট ভেরিফাই ক্লিক করব ক্রিয়েট অ্যাকাউন্ট। তারপরে অ্যাকাউন্টে আবার এসে পড়ব। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে সবগুলো এখান থেকে আপনারা দৈনিক কাজ পাবেন, ঠিক আছে। এখানে 100 টুসি করে আছে, 200 টুসি, 300 টুসি করে আসবে। তাহলে আমার ড্যাশবোর্ড আবার চলে আসবে, ড্যাশবোর্ডে আসার পরে দেখবো এখান থেকে পেমেন্টটা কিন্তু এখানে লেখা হবে, কিন্তু এখান থেকে আমাদের অ্যাড হয়ে যাবে। দেখেন এখানে আর্ন করার পর এখান থেকে আপনারা সার্ভে পাবেন, সার্ভে পাবেন, অন্যান্য ওয়েবসাইটের সার্ভে পাবেন। তো এখান থেকে আজকের মতো সার্ভেগুলো আচ্ছা, এখান থেকে অফার টুরু দেখি এখানে কি আছে। ও এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে থেকে পয়েন্ট আছে, মোবাইল অ্যাপ আছে, মোবাইল থেকে কাজ করার জন্য, ডেস্কটপ থেকে কাজ করার জন্য, এটা অফ করে দিই। এখানে সার্ভে করতে পারবেন, মাই ইউএসডি এখানেও করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আর্ন করা সার্ভে করে আর্ন করতে পারবেন। সার্ভে থেকে অনেক সময় বাংলাদেশ থেকে নিষিদ্ধ, তারপর অনেকগুলো সার্ভে করা যায়। তো সার্ভে করা সার্ভে করে দেখে দেখলে আমার ভিডিও নিম্নে আধা ঘন্টার উপরে হয়ে যাবে, অনেকক্ষণ হয়ে যাবে কি রে। তো ভিডিও নিম্নে আধা ঘন্টা হয়ে যাবে সার্ভে দেখা যায়। তারপর আপনার সবগুলো দেখিয়ে দিচ্ছে কীভাবে কীভাবে করতে হয়। তো অফার ওয়ালে ক্লিক করলাম, অফার ওয়ালে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আচ্ছা আজকের জন্য, ও আজকের জন্য তো অফার ওয়াল আছে মনে হয়। এখান থেকে আমাদের একবার রেজিস্ট্রেশন করতে হবে এখানে অফার ওয়াল করার জন্য। আমি এখন পর্যন্ত অফার ওয়াল করিনি, কারণ আমি এই পোস্ট পে থেকে জাস্ট একটা মাধ্যমে আর্ন করি, সেটা হলো পে টু ক্লিক, আর অন্যান্য এই পোস্ট পে থেকে আমি কোনো আর্ন করি না। তো এখান থেকে জাস্ট আপনারা সবগুলো দিয়ে এখান থেকে সাবমিট করলে আপনাদের এখানে অফার ওয়াল করতে পারেন। অফার ওয়ালের কাজ করে কেটে তো আপনারা জানেন, সমস্যা নেই। তার ফসেট লিস্টে এখানে গেলে আপনারা অনেকগুলো ওয়েবসাইটের লিস্ট পেয়ে যাবেন। এখান থেকে অনেক ওয়েবসাইট যেখান থেকে আপনারা আর্ন করতে পারবেন, এখান থেকে বেস্ট মানে আর্নিংগুলো দেয় যেগুলো, এগুলো দেখে নেবেন। এখান থেকে এই হলো আর্নের বিষয়। তারপর আপনার অনেক সময় কয়েন ও আচ্ছা আরেকটা জিনিস, এখান থেকে কয়েন সোয়াপ কীভাবে করতে হয়। কয়েন সোয়াপ করার জন্য আজকে আমরা ইথেরিয়ামটা আজকে কয়েন সোয়াপ করে দেখাবো, মানে কয়েন এক্সচেঞ্জ কীভাবে করতে হয়। যেমন আমরা ইথেরিয়াম থেকে কয়েনটা আমরা লাইট কয়েনে নিবো, কীভাবে নিবো সেটা দেখাবো আজকে। তো ইথেরিয়াম থেকে আমরা লাইট কয়েনে নিবো কয়েনটা এক্সচেঞ্জ করে। তো এখান থেকে থ্রেডে আসলাম, থ্রেড এখান থেকে কয়েন সোয়াপ এখানে ক্লিক করব। কয়েন সোয়াপে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমরা ইথেরিয়াম থেকে আচ্ছা লাইট কয়েন, ইথেরিয়াম থেকে লাইট কয়েন নিব না, লাইট কয়েন সিলেক্ট করলাম। এখানে লাইট কয়েন আমরা নিব, কনভার্টটা এখানে লেখা আছে, লাইট কয়েন নিব। আর এখান থেকে দিব কি ইথেরিয়াম, তো ইথেরিয়াম থেকে আমরা লাইট কয়েন নিব, ইথেরিয়াম থেকে লাইট কয়েন নিব, মেক এক্সচেঞ্জ। এই যে আমাদের এক্সচেঞ্জটি সাকসেসফুল হয়ে গিয়েছে, 940 সাতাশি 90 সাতাশি আমাদের দিয়ে দিয়েছে। এখান থেকে ইথেরিয়াম খালি দেখতে পারতেছেন, ওখানে আমি ম্যাক্স দিয়ে দিয়েছিলাম যার কারণে এরকমটা হয়েছে। তো এই এভাবে কয়েন সোয়াপ করতে হয়। জাস্ট এখান থেকে আপনারা আর কি কি আর্ন আছে, এখান থেকে লিঙ্ক অ্যাড্রেস কীভাবে বসাবেন, লিঙ্ক অ্যাড্রেস, কারণ এই পোস্ট পে থেকে অনেক ওয়েবসাইট থেকে আপনাদের পেমেন্টগুলো দিয়ে আমি আগে বলেছি, দেখিয়েছি। তো এখান থেকে লিঙ্ক অ্যাড্রেস কীভাবে বসাবেন, এখান থেকে জাস্ট লিঙ্ক অ্যাড্রেসে এসে পড়বেন। লিঙ্ক অ্যাড্রেসে আসার পর এখান থেকে আপনাদের এখানে ক্লিক করবেন, যে দেখতে পাচ্ছেন আমার সবগুলো অ্যাড্রেস বসানো আছে, দেখতে পাচ্ছেন ইথেরিয়ামের অ্যাড্রেস বসানো আছে, বিটকয়েনের, বিটকয়েন ক্যাশের আর কি, লাইট কয়েন, এলটিসি, ডগি কয়েনের অ্যাড্রেসও বসানো আছে, বিটকয়েন অ্যাড্রেসও বসানো আছে। তো আমরা এখান থেকে জাস্ট কীভাবে অ্যাড্রেস বসাতে হয় সেখানে এখানে আমরা অ্যাড্রেসই ক্লিক করব। তো এখানে আমার কোন অ্যাড্রেসটি নাই সেটা আমি দেখতেছি ইথেরিয়াম। আচ্ছা এখান থেকে আমরা প্রুফলোতে যাই কয়েন বেসের, তো এখান থেকে ইথেরিয়াম আছে কি না দেখি, ইথেরিয়াম তো আছে, লাইট কয়েনও আছে, এক্সআরপি, বিটকয়েন ক্যাশ, কোনটা নাই কোনটা নাই কোনটা নাই, একটা নাই এরকম একটা দেখতে হবে আমাদের। বিটকয়েনটাও তো আছে, এখান থেকে নাই যেটা সেটা দিতে হবে, ড্যাশ তো নাই না, ড্যাশ ড্যাশ নেই, ড্যাশটা আমি আজকে করে দেখাবো। তো ড্যাশে ক্লিক করলাম, ড্যাশে ক্লিক করার পর জাস্ট রিসিভ বাটনে ক্লিক করবো। এই যে রিসিভ বাটন, এখান থেকে কীভাবে কাজ করতে এগুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কয়েন বেসের কীভাবে কীভাবে করতে হয়, এটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ফুল ভিডিওটা। তো জাস্ট এখান থেকে আমরা অ্যাড্রেসটা কপি করে নিব, ঠিক আছে। এখান থেকে অ্যাড্রেসটা কপি করার পর এখান থেকে অ্যাড্রেসটা পেস্ট করে দিব আমরা, কন্ট্রোল আছে, আমি এখান থেকে আপনাদের সরাসরি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এক্সএফ, ঠিক আছে না সব কিছু, এক্সএফ ফোর এম, আচ্ছা ঠিক আছে। এখান থেকে জাস্ট নামটা দিব, এটার নাম কী ছিল, আমরা নামটা জানি কী ছিল, ড্যাশ ছিল এটা, ড্যাশ। তো জাস্ট ড্যাশে আমরা ক্লিক করে দেবো, এখান থেকে ড্যাশ এখানে নামটা লিখে দিব, ড্যাশ এখান থেকে জাস্ট ক্লিক করবো, ড্যাশ কোথায় আছে, ড্যাশ। তো এখান থেকে সব কিছু ক্লিয়ার থাকলে আচ্ছা, এখান থেকে সব কিছু ক্লিয়ার আছে কি না, কিউটিডি কিউটি, ঠিক আছে সব কিছু ঠিক আছে। জাস্ট এখান থেকে লিঙ্ক বাটনে ক্লিক করে দিব, লিঙ্ক বাটন, এই যে এখান থেকে দেখতেছেন ড্যাশ এসে পড়েছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে কিন্তু এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা কয়েন বেসে নিতে পারবেন, বা ওয়েবসাইট থেকে ডিপোজিট করতে, মানে অন্য সময় ওয়েবসাইটে আপনাদের এই যে ও ইউর অ্যাড্রেস হ্যাজ বিন লিঙ্ক সাকসেসফুল, আমাদের লিঙ্কটি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এবং অনেক ওয়েবসাইটে আপনাদের কাজ দেখে যেগুলো ভিতরে আপনাদের লিঙ্ক বসাতে হয়, তো আপনারা লিঙ্ক বসাতে পারেন না, এভাবে লিঙ্ক বসাবেন। আর এক লিঙ্ক দিয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয়, মানে ওয়েবসাইট অন্য সময় পোস্ট পে থেকে আপনাদের লিঙ্কগুলো ডিলিট করে দেন আপনারা ভুলক্রমে বা কোনো কারণে ডিলিট হয়ে যায়, সেমভাবে আবার ওয়েবসাইট এই কয়েন বেস থেকে লিঙ্কটা দেশে এখানে বসিয়ে এখান থেকে উইথড্র নিতে পারবেন। তো আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে এবার কি উইথড্র নিতে সেটা দেখাবো। তো উইথড্র নেওয়ার জন্য আমরা ফার্স্ট অফ অল এখান থেকে যে উইথড্র বাটনে ক্লিক করবো, উইথড্র বাটনে ক্লিক করার পর, ও আচ্ছা আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি,
আপনাদের একটা টিপস শিখিয়ে দিই, আপনারা যদি এখান থেকে বিটকয়েন থেকে এক্সচেঞ্জ করতে যান, মানে আপনাদের এখান থেকে কয়েন বেস আনতে যান, তাহলে কিন্তু আপনার একটি ভালো একটি টাকা অ্যামাউন্ট ফিস দিতে হয়। তো এখান থেকে আপনারা যদি আপনাদের না হয়, তাহলে আপনারা করবেন কি, কয়েন সোপ করে লাইট কয়েনে এনে লাইট কয়েন থেকে আপনারা কনভার্ট করবেন, তাহলে আপনাদের ইয়াটি ভালো হবে। কারণ এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে আমি, তো এখান থেকে আমার বিটকয়েনের এখানে আছে কত, এখান থেকে আচ্ছা অল দিয়ে দিই, ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছেন আমার পর্যন্ত কয়েন নাই, আমি সে কারণে এটা দেখাবো না, লাইট কয়েন দেখে। আচ্ছা ফার্স্ট অফ অল আমি বিটকয়েনে বলি, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফিস কাটে তারা 5,700 খালি এখান থেকে ফিসই কেটে নিবে আপনাদের, ঠিক আছে। তো আপনি মিনিমাম আপনি কতই হবে বুঝতে পারতেছেন আপনারা, তো এখান থেকে 500 কিন্তু আপনার ফিসই কেটে রাখে তারা। তো আর যদি লাইট কয়েন নেই দেখতে পাচ্ছেন 5,000 BTC কিন্তু আপনারা বুঝতে পারতেছেন লাতসি আর কি, 5,000 লাতসি। তো এখান থেকে যদি লাইট কয়েনটা আমরা সিলেক্ট করে দিই, লাইট কয়েনটা সিলেক্ট করলাম, এখান থেকে অল বাটনে সিলেক্ট করে দিলাম, লাইট কয়েনে কিন্তু মাত্র 5,000, লাইট কয়েনে 5,000 না তো, আচ্ছা কারণ আমি আবার দেখাচ্ছি, এখান থেকে পিস্টন রিলোড করলাম, রিলোড করার পর এখান থেকে বিট কয়েন থেকে লাইট কয়েনে এসে পড়ি, লাইট কয়েন থেকে অল, হ্যাঁ লাইট কয়েনে অল আসার পর এখান থেকে মাত্র 5,000 LTC, LTC বুঝতে পারতেছেন না, ঠিক আছে। LTC রেট কিন্তু কম সেখানে, কিন্তু আপনারা লাতসি কিন্তু রেট কিন্তু অনেক বেশি। তো এখান থেকে আর এখান থেকে পেমেন্টের দুটো সিস্টেম আছে, একটা হলো নর্মাল উইড্রো আর একটা হলো প্রায়োরিটি উইড্রো। এটা হলো 5 মিনিট আপনার উইড্রো দিয়ে দিবে, কিন্তু তারা এখান থেকে একটা বিগ অ্যামাউন্ট ফিস কেটে রাখবে, দেখতে পাচ্ছেন 25,000 লাতসি এখান থেকে ফিস কেটে রাখবে। তো আপনারা কোনো সময় ভুল করে এটাতে ক্লিক করবেন না, এখান থেকে উইড্রো নেবেন, আপনারা এটা 4 ঘন্টা লেখা আছে, আপনারা 3 ঘন্টা অনেক সময় পেয়ে যাবেন, 3-4 ঘন্টার ভিতরে পেয়ে যাবেন। তো এখান থেকে কেউ উইড্রো করবেন না, এখান থেকে উইড্রো করার জন্য এখান থেকে আপনার লিঙ্কটি বসানোই আছে, সমস্যা নেই, ওইখানে যে লিঙ্কটি বসাচ্ছেন। আর যদি এখান থেকে যে আপনার কয়েন বেসে না পাঠিয়ে আপনি যদি অন্য কারো কয়েন বেসে যান, তাহলে কি করবেন, তাহলে এখান থেকে লিঙ্কের দেশে এসে তার যে লিঙ্কটা আছে কয়েন বেসের, তো আমি এখান থেকে LTCটা পেমেন্ট করবো, ধরেন এটা আরেকজনের LTCর মানে কয়েন বেসের তো এখানে তার লিঙ্কটা কপি করবেন, তার লিঙ্কটা কপি করে এখানে এসে তার লিঙ্কটা বসানোর পরে, তো যখন উইড্রো করতে যাবেন এখানে আপনার দেখে নিন আপনার ইয়াটা কত, আমার হলো ME। তো উইড্রো নেওয়ার জন্য আমরা উইড্রোতে ক্লিক করার পর এখানে আপনাদের LTC যখন সিলেক্ট করে দিবেন, LTC সিলেক্ট করার পর এখানে দেখবেন দুইটা মেথড, মানে আপনি একটা, এটা হলো আপনার আর অন্য একে যেটা বসাবেন, দুইটা বসাবে, দুইটা আসবে আর কি। তো এখান থেকে দুইটা আসার পর তারটা পাঠালে তারটা ক্লিক করবেন, অল পাঠিয়ে দিবেন, মানে যা আর কি পাঠাবেন তার কাছে আর কি, এরকম বিষয়টা হবে। তো এখানে জাস্ট এইটাই পেস উইড্রো, এখানে উইড্রো করা এখানে ক্লিক করা হয়, তারপরে উইড্রো নিয়ে দিয়ে দিবে। আর কিন্তু খুব ট্রাস্টেড ওয়েবসাইট, এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো উইড্রো নিয়েছিলাম এই ওয়েবসাইট থেকে, মানে আর কি এখান থেকে লাইট কয়েন বেশি নিয়েছিলাম, লাইট কয়েন নিয়েছিলাম, এক দুইটা বিট কয়েনে নিয়েছিলাম। তো বিট কয়েনে কিন্তু ভালো একটা ফিস কেটে দিয়েছিল, ও অবশ্যই এটা ক্যান্সেল করে দিয়েছিলাম আমি, কারণ এখান থেকে আমাদের পর্যাপ্ত কয়েন ছিল না আর কি ফার্স্ট অফ অল। তো এখান থেকে আপনারা লাইট কয়েনে আপনারা 1 লাখ হলে উইড্রো করতে পারবেন, 1 লাখ কয়েন হলে উইড্রো করতে পারবেন। তো আমি এখন লাইট কয়েনের প্রাইসটা হালকা একটু লো আছে, যার কারণে আমি এখন উইড্রো করবো না, প্রাইসটা হাই হলে একটু উইড্রো করবো। তো আপনারা সবসময় এটা খেয়াল রাখবেন, প্রাইসটা হাই হলে উইড্রো করবেন। তো এখান থেকে লাইট কয়েনে যদি দেখতে পাচ্ছেন 5 লাখ আমার আছে, 1 লাখ হলে এখান থেকে উইড্রো নেওয়া যায়। তো এইভাবে আপনারা এই ওয়েবসাইট থেকে আর্ন করবেন। আর আজকে আমি ভাবছিলাম আপনাদের কিছু বোনাস ওয়েবসাইট দেখিয়ে দিব, কিন্তু আজকে দেখানো যাবে না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো এই হলো আজকের মতো পসেট পেয়ার কীভাবে কাজ করতে হয় আর কি। তো এইভাবে আপনারা পসেট পেয়ার ক্রিয়েট করবেন, এবং পসেট পে থেকে যে আর্নের মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন, অনেকগুলো মাধ্যম আছে, তো এখান থেকে আর্ন করতে পারবেন। আর পসেট পে পরে কি পসেট পে থেকে কীভাবে কয়েন বেসে নেওয়া যায় আর কি, কয়েন বেসে নেওয়া যেটা দেখিয়ে দিলাম, কিন্তু কয়েন বেস থেকে কীভাবে বিকাশ সকতে নেওয়া যায় এই ভিডিওটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো আপনারা দেখে নেবেন। আর পসেট পে লিঙ্ক, এই পসেট পে যে মেন লিঙ্কটা আর কি, ওটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনার ওই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট খুলবেন, না হলে কিন্তু অন্য আপনাদের অন্য যদি কোনো অ্যাকাউন্ট দিয়ে তারা খোলেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। তো আজকের মতো বিদায় নিতেছি, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজারটি প্রেস করে বাজিয়ে দিবেন অলে। তো ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের মাঝে। তো আজকের মতো বিদায় নিতেছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালামু আলাইকুম।